সকালে ভালো আছো তোমরা? পড়া না ইতি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আছি, ভালো মাসুক। আচ্ছা, খাতা কলম নাও। আমাদের জি স্যার, তোমাদের ক্লাস কি এই মাস পর্যন্ত হবে নাকি? তোমাদের ক্লাস কতদিন হবে বলছে কিছু প্র্যাকটিস স্যার? না তো স্যার তেমন কিছু বললেন, সিলেবাস কি শেষ হয়েছে? সিলেবাসের কি অবস্থা অন্যান্য সাবজেক্টের? স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাকি আছে বেশি, আর এই কম্পিউটার গ্রাফিক্স ওটা প্রায় শেষ, একটা চ্যাপ্টার বাকি আছে। কম্পাইলার কিন্তু শেষ, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু আবার গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম ওই সাবজেক্ট একটু ফলো বের করা, ফার্স্ট বের করা, তারপর প্রিডিক্টিভ পার্সিং টেবিল, এটা একটু আমরা আলোচনা করি, ঠিক আছে? জি স্যার, কারণ এটা একটু কঠিন তুলনামূলকভাবে। আজকে স্পষ্ট দেখা যায় কিনা? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা গুড, তাহলে আমরা কি বের করবো? ফলো বের করতে হবে, ফার্স্ট এবং ফলো, ফলোটাই দেখি। ফার্স্টটা তো সহজ, ফলো বের করবো কিভাবে? একটা প্রোডাকশনে এই গ্রামারের আমরা ফলো বের করতে হবে, ঠিক আছে? গ্রামারের ফলো বের করতে হলে কি করতে হবে? ওই গ্রামারের প্রত্যেকটা প্রোডাকশন ধরতে হবে, ঠিক আছে? খেয়াল করতে হবে যে প্রোডাকশনের রাইট হ্যান্ড সাইডে নন টার্মিনাল কোথায় আছে এবং নন টার্মিনাল কি মাঝখানে আছে না শেষে আছে। কথাটা কি বুঝতে পেরেছ? জি যে স্যার, নন টার্মিনালটা, নন টার্মিনাল কি বড় হাতের অক্ষর গুলো হচ্ছে নন টার্মিনাল, ওই নন টার্মিনাল জি গুলো স্যার, রাইট হ্যান্ড সাইডের একটা প্রোডাকশন। এটা হচ্ছে কি এক একটা প্রোডাকশন, জি ইটি স্যার, প্রাইম একটা প্রোডাকশন। এই প্রোডাকশনের রাইট হ্যান্ড সাইডে কোথায় আছে? রাইট হ্যান্ড সাইডে কি মাঝখানে আছে না ডানে আছে? যদি মাঝখানে অথবা ডানে জি স্যার, থাকে তাহলেই ওই নন টার্মিনালের আমরা ফলো বের করব, ক্লিয়ার? আর ফার্স্ট ফার্স্ট বের করার নিয়ম কি? যে কোনো প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডে যে নন টার্মিনাল থাকবে তার ফার্স্ট। যেমন ফার্স্ট অপি, তারপর এখানে কয়টা প্রোডাকশন আছে? পাঁচটা। তাহলে পাঁচটা ফার্স্ট বের করতে হবে, আচ্ছা ফার্স্ট অপি, ফার্স্ট অপ ই প্রাইম, ফার্স্ট অপ টি, ফার্স্ট অপ জি প্রাইম, ফার্স্ট অপ এফ। আর ফলো বের করার সময় কি আমরা খেয়াল করব কি কোন প্রোডাকশনটা নিতে হবে, কোন নন জি টার্মিনালের স্যার, জন্য কোন প্রোডাকশন নিতে হবে, এটা খেয়াল করতে হবে। তাহলে নন টার্মিনালটা কোথায় থাকতে হবে? রাইট হ্যান্ড সাইডের মাঝখানে থাকবে অথবা শেষে। তাহলেই ওই প্রোডাকশনটা নিতে হবে এবং ওই ওই নন টার্মিনালের আমরা ফলো বের করব, ক্লিয়ার? জি স্যার, এখন দেখো রুলসটা, দেখো ফলো বের করার, তাহলে ফলো অফ এস সমান সমান ডলার চিহ্ন দেব আমরা। ফলো অফ এস সমান সমান ডলার হয়, আর এসটা কি স্টার্টিং সিম্বল, অর্থাৎ ওই গ্রামারের, কনটেক্সট ফ্রি গ্রামারের প্রথম যে প্রোডাকশন, ওই প্রথম প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে ওইটা স্টার্ট সিম্বল। জি যেমন স্যার, এখানে কনটেক্সট ফ্রি গ্রামারের স্টার্ট সিম্বল কি ই, তাই না? সুতরাং জি ফলো স্যার, অফ ই হবে কি ডলার, ফলো অফ ই হবে কি ডলার, ডলার, ঠিক আছে? এখানে এসটা বোঝাচ্ছে কি যে স্টার্ট সিম্বল, তাহলে ফলো অফ এস হবে কি ডলার সিম্বল। এটা হচ্ছে প্রথম রুলস, ঠিক আছে? অর্থাৎ ওই প্রোডাকশন, ওই গ্রামারের প্রথম যে প্রোডাকশনটা তার লেফট হ্যান্ড সাইডে যে নন টার্মিনাল থাকবে তার ফলো হবে কি ডলার সিম্বল। দুই নাম্বার রুলসটা দেখো, এ আলফা বি বিটা, আর বিটা নট ইকলস এপসাইলন। যেখানে বিটা এপসাইলন নয়, মানে বিটা একটা কোন একটা টার্মিনাল বা নন টার্মিনাল আছে, তাহলে আমরা কার ফলো বের করবো? ফলো অফ বি। ফলো অফ বি বের করবো জি কি স্যার, ফার্স্ট অফ বিটা, ফলো অফ বি হবে কি ফার্স্ট অফ বিটা, ঠিক আছে? কি বলছে? ফার্স্ট অফ বিটা বাট এপসাইলন, কিন্তু কোন এপসাইলন, যদি কোন এপসাইলন আমরা পাই ফার্স্ট অফ বিটা বের করার সময়, যদি এপসাইলন পাই তাহলে সেই এপসাইলনটাকে বাদ দেবো, ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, যদি একটা প্রোডাকশন এইভাবে থাকে এ আলফা বি বিটা, তখন আমরা কার ফলো বের করবা? এর বের করবা? আলফা বের করবা না বি না বিটা, কার বের করবো? বি বি এর বের করবো, ঠিক আছে? কারণ বি জি স্যার, কোথায় আছে? এই নন টার্মিনাল বি কি নন টার্মিনাল, এই নন টার্মিনালটা নন কোথায় আছে? টার্মিনাল, মাঝখানে আছে। সুতরাং ফলো অফ বি হবে কি ফলো অফ, এই ফলো অফ বি হবে কি ফার্স্ট অফ বিটা বাট এপসাইলন, মানে এপসাইলন ফার্স্ট অফ ব্যতীত। ফলো অফ বি হবে কি ফার্স্ট অফ বিটা, কিন্তু কোনো এপসাইলন থাকবে না। যদি এপসাইলন পাওয়া হয় ফার্স্ট অফ বিটার মান, যদি এপসাইলন আসে সেই এপসাইলনকে আমরা বাদ দেব। এরপর এখন দেখো এ আলফা বি বিটা, যদি এরকম
এখানে দেখো এই প্রোডাকশনটা আবার কি থার্ড রুলেও রয়েছে, দেখো দেখো তিন নাম্বার নিয়মেও আছে এ আলফা বিবি, আলফা বিবিটা। তাহলে প্রথমে আমরা সেকেন্ড রুলটা ব্যবহার করব, থার্ড রুল আবার ব্যবহার করব কখন, আমরা ফার্স্ট অফ বিটা বের করব যে হয় আর ফার্স্ট অফ বিটা এপসাইলন হয় কিনা, এই বিটার মান ফার্স্ট অফ বিটা এপসাইলন কিনা, যদি এপসাইলন পাই দেন এভরিথিং ফলো অফ এ ইজ ইন ফলো অফ বি, দ্যাট মিন্স ফলো অফ বি সমান কি হবে ফলো অফ এ, ফলো অফ বি হবে কি ফলো অফ এ। তাহলে একটা প্রোডাকশন যদি এভাবে থাকে, অর্থাৎ ডান দিকে তিনটা ইয়ে থাকবে টার্মিনাল নন টার্মিনাল সব তিনটা অংশ থাকে, তাহলে আমরা ফলো হবে কি মাঝখানেরটা ফলো অফ বি হবে কি ফলো অফ এ যদি ফার্স্ট অফ বিটার মান কি হয় এপসাইলন হয়, ঠিক আছে। প্রথমে প্রথমে এভাবে থাকলে কি হবে সেকেন্ড রুল ব্যবহার করব, তারপর আমরা চেক করব ফার্স্ট অফ বিটা এপসাইলন হয় কিনা, যদি এপসাইলন হয় তখন আমরা থার্ড রুল হবে থার্ড রুল হবে ফলো অফ বি সমান ফলো অফ এ, ঠিক আছে। এই হচ্ছে ফলো অফ করার নিয়ম, আশা করি তোমরা এখন বুঝতে পারছো যেহেতু এর আগে ক্লাস নেওয়া হয়েছে এটার দুইটা। এখন দেখো ইটি প্রাইম, তাহলে ফার্স্টে কি হবে ফলো অফ ই, ফলো অফ ই হবে কি ডলার, কারণ ই হচ্ছে স্টার্ট সিম্বল, ই হচ্ছে কি জি স্যার স্টার্ট সিম্বল, স্টার্ট সিম্বল দেখা যাচ্ছে আজকে স্পষ্ট দেখা যাচ্ছে জি স্যার, ই হচ্ছে স্টার্ট, সুতরাং ফলো অফ ই হবে কি ডলার। তাহলে আমরা দেখি এটা কিভাবে বের করি, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, বুঝতে পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জি স্যার। দেখো তাহলে প্রথমে দেখো অ্যাকর্ডিং টু রুল ওয়ান ফলো অফ ই সমান ডলার হলো, এরপর করছে কি যে ই আমরা দেখি এই ই নন টার্মিনালটা কোন প্রোডাকশনের রাইট হ্যান্ড সাইডে আছে কিনা এবং সেটা মাঝখানে আছে কিনা। দেখো ই ই আছে কোথায়, যে লাস্টের প্রোডাকশনে এ লাস্টের ই, তাই না মাঝখানে আছে। হ্যাঁ তাহলে আমরা এই প্রোডাকশনটা নেব, টেকিং দ্য প্রোডাকশন এফ ই বাই রুল টু। তাহলে আমরা কি এটা দেখো আলফা বি বিটা, আলফা প্রথমটা আলফা ফার্স্ট ব্র্যাকেট আলফা আলফা তারপরটা কি বি বি বিটা তারপরটা হচ্ছে কি বিটা বিটা, ঠিক আছে। তাহলে আমরা কি সেকেন্ড রুল ব্যবহার করব, উইল ইউজ দা সেকেন্ড রুল বাই রুল 2, তাহলে ফলো আপই হবে কি ফার্স্ট অফ কি বিটা, ফার্স্ট অফ বিটা কি আছে ফলো অফ বি ইকুয়াল টু ফার্স্ট অফ বিটা, ফার্স্ট অফ বিটা কি আছে ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেটের ক্লোজিংটা আছে ফার্স্ট ব্র্যাকেটের, তাহলে এটাই হবে কারণ এটা একটা টার্মিনাল, সুতরাং এটা ফার্স্ট হবে কি ফার্স্ট মানে কি যে ওই স্ট্রিং বলো বা কোন ওইটার প্রথম অংশ যদি টার্মিনাল থাকে সেটাই, তাই এটা একটা টার্মিনাল তাই টার্মিনালটা লিখলাম আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিংটা, সুতরাং ফলো আপই হবে কি এই দুটো ইউনিয়ন করে দাও ডলার আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং, ঠিক আছে। এখন দেখো এরপর নেওয়া হলো কি ইটি প্রাইম, এটা নিলাম আমরা এই প্রোডাকশনটা নিলাম, এখন তাহলে এই প্রোডাকশনের আমরা ফলো কার বের করবো, ই বের করবো না টি না ই প্রাইম বলো তো, কার ফলো বের করতে হবে ই প্রাইম, ই প্রাইম ই প্রাইম, কারণ ই প্রাইমটা কি আছে রাইট হ্যান্ড সাইড এবং লাস্টে আছে, আমরা বের করছি বলছি কি যে ফলো বের করতে হবে তারই যে নন টার্মিনালটা লাস্টে রাইট হ্যান্ড সাইডে থাকবে এবং লাস্টে থাকবে অথবা মাঝে থাকবে, তাই লাস্টে আছে তাহলে লাস্টে একটা নন টার্মিনাল ই প্রাইম, তাহলে এটার ফলো বের করবো ফলো আপ ই প্রাইম, তাহলে ফলো আপ ই প্রাইম এটা কি থার্ড রুল হলো ইউজিং রেল রুল আলফা, এটা কি আলফা বি আলফা বি, এই দেখো থার্ড রুলটা কি আছে এই যে এই যে এ আলফা বি, তাহলে ফলো আপ বি সমান কি ফলো আপ এ, এ আলফা বি এটা এই যে থার্ড রুলটা এ আলফা বি, তাহলে ফলো আপ বি সমান ফলো আপ এ, ঠিক আছে জি স্যার। তাইলে আমরা তাহলে ফলো আপ ই প্রাইম হবে কি ফলো আপ ই, ফলো আপ ই আমরা বের করছি অলরেডি ডলার ফার্স্ট ব্র্যাকেট ডলার আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ক্লোজিং টা, ওকে। এখন দেখো তারপর নিলাম কি প্রোডাকশন ই প্রাইম প্লাস টি প্রাইম অর এপসাইলন, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে এটা এখন কার কোন নন টার্মিনালটা মাঝখানে আছে লাস্ট রাইট হ্যান্ড সাইডে টি টি মাঝখানে রয়েছে তাই না, তাহলে ফলো অফ টি বেস ফলো অফ টি টি ফলো অফ টি হবে কি সেকেন্ড রুল ব্যবহার করব, যখন মাঝখানে থাকবে তখন সেকেন্ড রুল, ফলো অফ টি হবে ফার্স্ট অফ ই প্রাইম ফার্স্ট অফ ই প্রাইম, তাহলে ফার্স্ট অফ এখন দেখো ফার্স্ট অফ ই প্রাইম কি এই ডান দিকের অংশের ফার্স্ট বের করব, ডান দিকের অংশের ফার্স্টে কি আছে প্রথমে প্লাস আছে প্লাস আছে প্লাস, তাহলে প্লাস হবে আর আর এখানে এটার ফার্স্ট হবে এটা তো এপসাইলন এপসাইলন হবে, কিন্তু বলছে কি সেকেন্ড রুলে বলছে কি যে এপসাইলন এক্সেপ্ট এপসাইলন এপসাইলনটা বাদ দিয়ে লিখবো, ঠিক আছে আমরা এপসাইলন বাদ দিয়ে প্লাসটা নিলাম। এখন দেখ এখন আমরা চেক করব কি থার্ড রুল ইউজ করব যে ই প্রাইম এর মান ফার্স্ট অফ ই প্রাইম এপসাইলন হয় কিনা, দেখো ফার্স্ট অফ ই প্রাইম সমান এপসাইলন হয় ফার্স্ট অফ ই প্রাইম এটার ফার্স্ট কি এপসাইলন, সো ইউজিং রুল 3 এপসাইলন ইউজিং রুল 3 ইউজিং রুল 3 ফলো অফ টি হবে কি ফলো অফ টি হবে ফলো অফ ই প্রাইম,
আর ফলো আপ ইপ্রাইম এর মান কত আছে ডলার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এই যে বের করা আছে জি স্যার এখন এই দুটো এখন আমরা এই দুটো ইউনিয়ন করে দাও ফলো আপ টি হবে কি যে এই প্লাস ডলার প্লাস ডলার সাইন আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ক্লিয়ার জি স্যার ভেরি গুড জি স্যার এখন আমরা এই প্রোডাকশনটারে টিএফটি প্রাইম তাহলে এটা কি থার্ড রুল থার্ড রুল না জি স্যার ইজিং রুল এই যে আলফা বি দেখো এই যে আলফা বি ইউজিং রুল টু তাহলে ফলো অফ টি প্রাইম হবে কি ফলো অফ টি ফলো অফ টি বের করা আছে দেখো এই যে প্লাস ডলার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ঠিক আছে জি স্যার মানে কি এই অংশের ফার্স্ট বের করা এই অংশের ফার্স্ট স্টার আছে আর এপসাইলন আছে এখানে কিন্তু দুইটা প্রোডাকশন আছে টি প্রাইম স্টার এফ টি প্রাইম এপসাইলন তাহলে এটার একটা হলো স্টার হবে আর এপসাইলন তাহলে এপসাইলন এক্সেপ্ট এপসাইলন হবে তাহলে স্টার নিলাম ঠিক আছে স্যার এখন দেখো আবার এটা আমরা এখন এস ফার্স্ট অফ টি প্রাইম এর মান আমরা চেক করব ফার্স্ট অফ টি প্রাইম এই যে আলফা বি বিটা থার্ড রুল আমরা দেখব ফার্স্ট অফ টি প্রাইম এপসাইলন এর কিনা ফার্স্ট অফ টি প্রাইম সমান সমান এটার ফার্স্ট টি প্রাইম কত এপসাইলন সুতরাং ইউজিং রুল 3 ফলো আপ এফ follow up f function follow up t prime আর follow up t prime এর মান কত দেখো প্লাস ডলার প্লাস ডলার সাইন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সুতরাং follow up f function কি হবে এই দুটো ইউনিয়ন করে দাও স্টার আর এটা স্টার প্লাস ডলার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এই হলো follow বের করা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি গত বছর না আসে এবার আসার সম্ভাবনা খুবই ঠিক আছে জি স্যার আচ্ছা দেখো তাহলে এখন স্পষ্ট দেখা যাচ্ছে তাই না জি স্যার ওকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে ফলো বের করলাম এখন দেখো কনস্ট্রাক্টিং এ প্রিডিক্টিভ পার্সিং টেবিল অর্থাৎ একটা গ্রামার থাকবে ইনপুট হিসেবে আমরা কি দেব একটা গ্রামার দেব ঠিক আছে আমরা আউটপুটে পাবো কি একটা পার্সিং টেবিল পাবো একটা পার্সিং টেবিল পাবো এখন দেখো পার্সিং টেবিলে কয়েকটা রো হবে এবং কলাম হবে রো রো এর কয়টা রো হবে প্রথমে থাকবে একটা টার্মিনাল গুলো লেখার জন্য একটা রো থাকবে আর বাকি রো গুলো হবে যতটা প্রোডাকশন থাকবে একটা কনটেক্সট ফ্রি গ্রামারের যতটা প্রোডাকশন থাকবে ততটা রো হবে ক্লিয়ার এবং সেল গুলোতে আমরা কি অ্যাড করব ওই প্রোডাকশন গুলো সেল গুলোতে আমাদের অ্যাড করতে হবে এই হচ্ছে কাজ ঠিক আছে তাহলে দেখো তোমাকে বলছে ফর ইস প্রোডাকশন আলফা প্রত্যেকটা প্রোডাকশন নেব ইস প্রোডাকশন বলছে কি ইস প্রোডাকশন দ্যাট মিন্স কনটেক্সট ফ্রি গ্রামারের প্রত্যেকটা প্রোডাকশন নিতে হবে তোমার ফর ইস প্রোডাকশন এ আলফা অফ দ্য গ্রামার ডু স্টেপ 2 এন্ড 3 দুই নম্বর স্টেপে কি বলছে ফর ইস টার্মিনাল এ ফর ইস টার্মিনাল এ ইন ফার্স্ট অফ আলফা দ্যাট মিন্স আমরা কি করব যে যখনই একটা প্রোডাকশন নেব ওই প্রোডাকশনটা ওই রোয়ের কোন সেলে বসবে সেটা বের করতে হলে কি বের করব ফার্স্ট অফ আলফা বের করব ফার্স্ট অফ আলফা বের করলে যে টার্মিনালটা আসবে মনে করো টার্মিনাল এ আসলো এই টার্মিনাল গুলো অ্যাড করা হবে কি যে টেবিলে কি থাকে টেবিলে নরমাল টেবিলে উপরে থাকে কি ফিল্ড গুলো থাকে না সাদিয়া বারিব জামান রেসপন্স করো একজন রেসপন্স করো তাহলে উপরে থাকবে কি একটা টেবিলের উপরে কি থাকে ফিল্ড নেম থাকে তাই ফিল্ড নেমের জায়গায় কি থাকবে এখানে টার্মিনাল গুলো থাকবে ঠিক আছে তাহলে ওই এটা হচ্ছে ওই টার্মিনাল বরাবর এবং ওই রো বরাবর ঠিক আছে এ নন টার্মিনাল থাকবে তো রো বরাবর রো দেখো এই যে এস এস প্রাইম সি এগুলো হচ্ছে কি নন টার্মিনাল একটা এখানে প্রোডাকশন আছে কয়টা তিনটা এস এস প্রাইম সি এস এস প্রাইম সি দেওয়া হলো ঠিক আছে আর এ বি ই আই ডলার এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার কি টার্মিনাল সিম্বল আর এখানে কি নন টার্মিনাল গুলো কয়টা আছে প্রোডাকশন তিনটা লেফট হ্যান্ড সাইডে কি আছে এস এস প্রাইম সি তাহলে এখানে এস এস প্রাইম সি এখানে থাকবে এই লেফট কলামে রো বরাবর এগুলো থাকবে এস এস প্রাইম সি আর টার্মিনাল আর ফিল্ড উপরের রোতে কি থাকবে টার্মিনাল গুলো থাকবে এ বি ই আই ডলার এগুলো হচ্ছে টার্মিনাল
এখন দেখো রুলসটা আমরা দেখি, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা প্রোডাকশন নেব, এটার ফার্স্ট বের করব, ফার্স্ট অফ আলফা বের করব, যদি টার্মিনাল পাই তাহলে আমরা যেখানে টার্মে ওই বরাবর কি ওই সেলে আমরা ওই প্রোডাকশনটা অ্যাড করব, ঠিক আছে? আরিফ, আরিফ জামান, সাদিয়া, সাদিয়া এলাহি, কি বুঝতে পারছো? আচ্ছা একজন রেসপন্স করো, দেখো তারপর কি বলছে থার্ড রুল, ইফ এপসাইলন ইজ ইন ফার্স্ট আলফা, ইফ এপসাইলন যদি ফার্স্ট আলফা বের করার পর যদি আমরা এপসাইলন পাই, অ্যাড এ আলফা টু এম এ বি, এম এ বি, এমটা মানে কি টেবিল, এমটা হচ্ছে কি টেবিল, এ হচ্ছে কি, এ হচ্ছে নন টার্মিনাল, অর্থাৎ ওই রোটা, এ হচ্ছে রো আর বি হচ্ছে কি কলাম, টার্মিনালটা, এ হচ্ছে কি নন টার্মিনাল, বি হচ্ছে টার্মিনাল, দ্যাট মিনস এ হচ্ছে রো, বি হচ্ছে কলাম, এই রো এবং এই কলাম বরাবর আমরা কি এই ইয়েটা, এই প্রোডাকশনটা অ্যাড করব, বুঝতে পারছো? ফর ইজ টার্মিনাল বি ইন ফলো অফ এ, অর্থাৎ ফর ইজ টার্মিনাল এই বিটা কিভাবে পেলাম, ফলো অফ এ, ঠিক আছে, ফলো অফ এ বের করব, যদি যদি কি ইফ এপসাইলন ইজ ফার্স্ট আলফা, অর্থাৎ এই আলফা কি আমরা ফার্স্ট আলফা বের করব, ইয়া ফার্স্ট আলফা বের করলে যদি এপসাইলন পাই তখন আমরা বের করব কি ফলো অফ এ বের করব, ঠিক আছে? ফলো আপ এ বের করলে যে টার্মিনাল গুলো পাবো ওই টার্মিনাল বরাবর, ওই কলাম বরাবর এবং ওই রো বরাবর ওই সেলটাতে আমরা এই প্রোডাকশনটা অ্যাড করব, ক্লিয়ার কিনা? ফার্স্ট আলফা বের করব, ফার্স্ট আলফা বের করলে যদি এপসাইলন পাই তাহলে আমরা বের করব কি ফলো আপ এ বের করব, ক্লিয়ার? ফলো আপ এ, ফলো আপ এ বের করলে যে টার্মিনাল পাবো, বি একটা টার্মিনাল পেলাম, তাহলে বি হচ্ছে কি কলাম বরাবর, কলাম, আর এ হচ্ছে কি রো ওই প্রোডাকশনের, তাহলে এ রো বি কলাম ওই সেলে আমরা কি প্রোডাকশনটা অ্যাড করব, ফার্স্ট অফ আলফা কি হইতে হবে যদি এপসাইলন পাই। তারপর বলছি কি এপসাইলন ইজ ফার্স্ট অফ আলফা, আবার দেখো ফার্স্ট অফ আলফা বের করলে যদি এপসাইলন হয় এন্ড ডলার ইজ ইন ফলো এ, অর্থাৎ এবং ফলো এ বের করার পর যদি ডলার পাই, ফলো এ অর্থাৎ ফার্স্ট অফ এই এটা ফার্স্ট এপসাইলন বের করলে তো আমরা যদি ফার্স্ট অফ আলফা বের করলে কি এপসাইলন যদি পাই, ঠিক আছে, তাহলে আমরা ফলো আপ এ বের করব, ফলো আপ এতে যদি ডলার আসে তাহলে আমরা কি এ আলফা কি ওই ডলার, এ ডলার অর্থাৎ ডলার আমরা টার্মিনাল হিসেবে অ্যাড করছি কলাম বরাবর, তাহলে ওই এই সেলটা কি এম এ ডলার ওই সেলে অ্যাড করব। এই হচ্ছে আমাদের কি কনস্ট্রাক্টিং এ প্রিডিক্টিভ পার্সিং টেবিলের কি অ্যালগোরিদমটা, ঠিক আছে? এই হচ্ছে অ্যালগোরিদমটা, ইনপুট দেবো, এটা কিন্তু অ্যালগোরিদম, এটা একটা পরীক্ষায় আসে কিন্তু অ্যালগোরিদম, গ্রামার জি ইনপুট আর আউটপুট হচ্ছে পার্সিং টেবিল এম, মেথড হচ্ছে এটা কনস্ট্রাক্টিং এ পার্সিং টেবিল দ্য অ্যালগোরিদম, ক্লিয়ার? আমরা এখন দেখি পার্সিং টেবিলটা, দেখি কনস্ট্রাক্ট এ প্রেডিক্টিভ পার্সিং টেবিল ফর দ্য ফলোয়িং গ্রামার এস আই সি টি এস প্রাইম অর এ এস প্রাইম ই এস এপসাইলন সি বি। তাহলে দেখো কয়টা রো হবে, এটা হচ্ছে এই এই রোটা হচ্ছে কিসের জন্য, টার্মিনালের জন্য, ঠিক আছে, প্রথম রোটা, আর এখানে প্রোডাকশন আছে কয়টা আরো, এস এস প্রাইম সি, তিনটা, তাহলে তিনটা আরো রো হলো, এস এস প্রাইম সি অ্যাড করলাম নন টার্মিনাল গুলো, টার্মিনাল গুলো কি আছে, এ ছোট হাতের এ আছে, দেখো এই যে ছোট হাতের এ আছে, তারপর ছোট হাতের বি আছে, ছোট হাতের ই আছে, আই আছে এবং ডলার অ্যাড করতে হবে, ঠিক আছে? এই তার এই কয়টা হবে কি কলাম আমাদের, ঠিক আছে, এক দুই তিন চারটা রো এবং কলাম হচ্ছে কয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়টা। এখন দেখো আমাদের কাজ হচ্ছে এই সেলগুলোতে এই প্রোডাকশন গুলো অ্যাড করবো, তাহলে প্রথম প্রোডাকশনটা নাও এস আই সি টি এস প্রাইম, এস আই সি টি এস প্রাইম, তাহলে প্রথমে কি করব যে ডান দিকের অংশ কি, দেখো ডান দিকের অংশ রুলটায় যাই তাহলে ক্লিয়ার হবে, তাহলে এই ফার্স্ট ডান দিকে যে অংশ থাকবে তার ফার্স্ট বের করব, দেখো এই যে এ আলফা ফর ইজ টার্মিনাল ইন ফার্স্ট অফ আলফা, অর্থাৎ এই প্রোডাকশনের কি প্রথমে কি ডান দিকে যেটা থাকবে, আলফা মানে কি স্ট্রিং, এটার ফার্স্ট বের করতে হবে, ফার্স্ট অফ আলফা, ফার্স্ট অফ আলফা বের করার পর এখানে এ আসলো, এ মানে কি টার্মিনাল অর্থাৎ কলাম, ঠিক আছে, আর এ হচ্ছে রো, তাহলে ওই সেল বরাবর এ রো এ কলাম ছোটাতে রে ওই সেল বরাবর কি আমরা এই সেলটা অ্যাড করব, তাহলে আলফা মানে ডান দিকের অংশটা ফার্স্ট বের করব, তাহলে দেখো তাহলে ফার্স্ট অফ আই সি টি এস প্রাইম বের করলাম, তাহলে এটার ফার্স্ট মানে কি টার্মিনাল দ্বারা শুরু হয়েছে আই, আই হলো, তাহলে আই বরাবর দেখো এই এই প্রোডাকশনটা এস আই সি টি এস প্রাইম এটা কি এই সেলে অ্যাড করলাম, ক্লিয়ার? সাদিয়া, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড। আচ্ছা আরিফ জামান, জি স্যার বুঝতে পারছি স্যার। ভেরি গুড, তাহলে আমরা পরের প্রোডাকশনটা নেই,
এখানে আরেকটা প্রোডাকশন আছে একসাথে এস এ আছে তাই না তাহলে এস এর এটা ডান দিকের অংশের ফার্স্ট বের করো রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট বের করো ফার্স্ট অফ এ তাহলে ফার্স্ট অফ এ কত এ ঠিক আছে ফার্স্ট অফ এ কত এ তাহলে আমরা কি করব অ্যাড এস এ তাহলে কোথায় অ্যাড করব এস এ কোথায় আছে এই যে তাহলে এস এ এই প্রোডাকশনটা কি এই এস রো এ কলামে আমরা এই সেলটাতে অ্যাড করলাম এস এ ঠিক আছে এটা গেল তারপরে প্রোডাকশনটা নাও এস প্রাইম ইএস আছে এস প্রাইম ইএস বের করো এস প্রাইম ইএস তাহলে এস প্রাইম ইএস হলে কি হবে এস প্রাইম ইএস তাহলে ফার্স্ট অফ ইএস বের করো ফার্স্ট অফ ইএস এ কি আছে তাহলে এখানে টার্মিনাল দ্বারা শুরু হলো ই ঠিক আছে তাহলে অ্যাড এস প্রাইম ইএস কোথায় অ্যাড করব আমরা এস ই তে অ্যাড করব এস ই তে তাহলে ই বরাবর দেখো এই যে এস প্রাইম ইএস অ্যাড করা হলো ঠিক আছে এখানে দেখো আরেকটা প্রোডাকশন আছে এই সেকেন্ড রুলে এস প্রাইম এপসাইলন আছে এস প্রাইম এপসাইলন তাহলে ফার্স্ট অফ এপসাইলন বের করলাম তাহলে কি এপসাইলন পাই ঠিক আছে তাহলে এস প্রাইম এপসাইলনটা কোথায় অ্যাড করব আমরা তখন যখন এপসাইলন পাবো তখন কি বের করব ফলো আপ এস প্রাইম বের করব ফলো আপ এস প্রাইমে কি আসে আসে ফলো আপ এস ই ডলার আসে তাহলে ই ই বরাবর এস প্রাইম এপসাইলন ই বরাবর এবং এস প্রাইম এখানে কিন্তু এই যে ডলার সিম্বল হবে না এটা একটু ভুল আছে এস প্রাইম এপসাইলন হবে ডান দিকে এই প্রোডাকশনটা কি হবে এস প্রাইম এপসাইলন ক্লিয়ার এটা মনে রাখবে এখানে কি হবে এস প্রাইম এপসাইলন ঠিক আছে যেহেতু ডলার আসছে থার্ড রুলের দ্বিতীয় অংশটায় যে ডলার আসলে কি হবে ওই ডলার বরাবর ওই কলামে আমরা অ্যাড করব ঠিক আছে এস প্রাইম এপসাইলন এখানেও এস প্রাইম এপসাইলন হবে ঠিক আছে আরেকটা প্রোডাকশন আছে কি আমাদের সি বি তাহলে সি বি এর ফার্স্ট বের করো ফার্স্ট অফ বি বের করো তাহলে ফার্স্ট অফ বি হবে কি বি হলো তাহলে অ্যাড সি বি হবে কি ফার্স্ট এম সি বি অর্থাৎ সি হচ্ছে রো আর বি কলাম বরাবর তাহলে সি বি তে অ্যাড করলাম দেখো বুঝতে পারছো কিনা ঠিক আছে তাহলে এখানে দেখো ডাবল এন্ট্রি আছে তাই না একটা সেলে ডাবল এন্ট্রি আছে না ডাবল এন্ট্রি থাকলে কি হবে কি বলছিলাম এলএল as above parsing table has multiple defined entries so it is not an ll1 grammar যদি ডাবল এন্ট্রি থাকে তাহলে এটা ll1 গ্রামার নয় এই গ্রামারটা কি এটা কোশ্চেন দুইটা ভাবে আসতে পারে একটা কি যে টেবিল তৈরি করা আর একটা কি যে ll1 গ্রামার কিনা যে তাহলে দিস প্রোডাকশন ইজ নট ll1 গ্রামার ক্লিয়ার ll1 গ্রামার নয় যদি ডাবল এন্ট্রি থাকে তাহলে ll1 গ্রামার বলা হয় না আর যদি সিঙ্গেল এন্ট্রি থাকতো মানে এই s prime epsilon যদি না থাকতো তাহলে আমরা বলতাম কি ll1 গ্রামার আমরা আরেকটা एग्जांपल দেখি এই প্রোডাকশনের ঠিক আছে তাহলে দেখো তাহলে এখানে কয়টা প্রোডাকশন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দেখো পাঁচটা নন টার্মিনাল ই ই প্রাইম টি টি প্রাইম এফ আর টার্মিনাল গুলো কি অর্থাৎ ফিল্ড বরাবর কি লেখা হয়েছে আইডি প্লাস স্টার ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এবং ডলার সিম্বল তাহলে প্রথম প্রোডাকশন নাও ই টি প্রাইম ই টি প্রাইমের ফার্স্ট অফ টি প্রাইম বের করো ফার্স্ট অফ টি প্রাইমের ডান দিকে কি আছে ফার্স্ট অফ টি নন টার্মিনাল ফার্স্ট অফ টি তে যাও এখানে ফার্স্ট অফ টি তে আছে ডানে আছে কি ফার্স্ট অফ এফ আর ফার্স্ট অফ এফ এ কি ফার্স্ট অফ এফ যদি ধরি তাহলে ফার্স্ট অফ এইটা ডান দিকে ফার্স্ট অফ এফ ফার্স্ট ব্র্যাকেট এবং আইডি তাহলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এবং আইডি তাহলে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং তাহলে এই প্রোডাকশনটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এ বসছে এবং আইডি তে বসছে ক্লিয়ার বুঝছো কিনা সাদিয়া জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা তাহলে সেকেন্ড প্রোডাকশনটা নেই ই প্রাইম প্লাস টি প্রাইম নেই তাহলে এটার ফার্স্ট ব্রেক করো ফার্স্ট অফ প্লাস টি প্রাইম নাও তাহলে ফার্স্ট অফ এটা নিলে কি প্লাস আসবে তাই না প্লাস আসবে না তাহলে প্লাস প্লাস আসছে সুতরাং আমরা কি করব সো পুট ই প্রাইম প্লাস টি প্রাইম টু এম ই প্রাইম প্লাস তাহলে ই প্রাইম হচ্ছে রো আর প্লাস হচ্ছে কলাম তাহলে এই দুটো কোথায় মিলিত হয় এই সেলটাতে ই প্রাইম তাহলে ই প্রাইম প্লাস টি প্রাইম এখানে অ্যাড করা হলো এখানে দেখো আরেকটা প্রোডাকশন আছে ই প্রাইম এপসাইলন ই প্রাইম এপসাইলন তাহলে ই প্রাইম এপসাইলন ডান দিকের ফার্স্ট অফ এপসাইলন বের করো ফার্স্ট অফ এপসাইলন মানে কি এপসাইলন যখন এপসাইলন পাবো তখন ফলো বের করবো ফলো অফ ই প্রাইম ফলো অফ ই প্রাইম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এবং ডলার সিম্বল তাহলে ই প্রাইম এপসাইলনটা কোথায় অ্যাড করবো এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং অ্যাড করলো আর ডলার সিম্বল অ্যাড করছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো এরপরের প্রোডাকশনটা কি টি এফ টি প্রাইম তাহলে টি এফ টি প্রাইম কি ফার্স্ট অফ এফ টি প্রাইম বের করবো টি এফ টি প্রাইমের ডানে কি আছে ফার্স্ট অফ এফ টি প্রাইম তাহলে ফার্স্ট অফ এফ টি প্রাইমে কি আছে ফার্স্ট অফ এফ
আর ফার্স্ট অফ এফ সমান কি বের করেছিলাম আমরা দেখো, ফার্স্ট অফ এফ সমান এই যে ফার্স্ট অফ এফ কি আছে, ফার্স্ট ব্র্যাকেট এবং আইডি, ধরতে পারতেছো? ফার্স্ট ব্র্যাকেট এবং আইডি, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এ দেখো টিএফটি প্রাইম ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এ যুক্ত করা হলো, অ্যাড করা হলো, এবং আইডি বরাবর, এই যে টি আইডি বরাবর টিএফটি প্রাইম এখানে অ্যাড করলাম, ঠিক আছে? এরপর দেখো পরের প্রোডাকশনটা নাও, টি প্রাইম স্টার এফটি প্রাইম, টি প্রাইম স্টার এফটি প্রাইম, তাহলে এটা ফার্স্ট বের করো ডান দিকের অংশটা, ডান দিকের অংশের ফার্স্ট কি হবে প্লাস, তাহলে এখানে আমরা প্রোডাকশন দাও, সো পুট টু প্রাইম স্টার এফটি প্রাইম টু এম টি প্রাইম স্টার, ঠিক আছে? এই স্টার বরাবর ওই প্রোডাকশনটা অ্যাড করলাম। এখানে দেখো আরেকটা প্রোডাকশন আছে, এপসাইলন আছে ডান দিকে, তাহলে টি প্রাইম এপসাইলন আরেকটা প্রোডাকশন, তাহলে টি প্রাইম এপসাইলন এই প্রোডাকশনে কি হবে, এটা কি ফার্স্ট অফ এপসাইলন সমান কি এপসাইলন পাই, তাই না? ফার্স্ট অফ এপসাইলন কি এপসাইলন, যখন এপসাইলন পাবো তখন এই থার্ড রুল ব্যবহার করো, তাহলে ফল অফ টি প্রাইম বের করবো, আর ফল অফ টি প্রাইম এর মান আছে প্লাস ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ডলার। সুতরাং এই টি প্রাইম এপসাইলনটা কোথায় অ্যাড করবো, টি প্রাইম এপসাইলনটা অ্যাড করবো কোথায়, তাহলে এই প্লাস বরাবর এই যে এখানে অ্যাড করলো, এই যে প্লাস এই কলাম বরাবর, তারপর কি আছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং আছে, এই যে টি প্রাইম এপসাইলন অ্যাড করলো, আর আছে কি ডলার আছে ডলার সিম্বল, তাহলে এই বরাবর অ্যাড করলো, তিনটা জায়গায় এই টি প্রাইম এপসাইলনটা কি করলাম অ্যাড করলাম, ঠিক আছে সেলে। এরপর কি আছে আমাদের এফ ই এফ লাস্টের এটা, তাহলে এফ ই এর এখানে ফার্স্ট অফ ই বের করো, এখানে ফার্স্ট বের করলে কি হবে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং, তাহলে এই বরাবর আমরা ওই প্রোডাকশনটা অ্যাড করবো, ঠিক আছে? আবার আছে কি এফ আইডি, এফ আইডির এটার ফার্স্ট ব্র্যাকেট করলে কি হবে আইডি, তাই না? আইডি, তাহলে আইডি বরাবর এই দেখো আইডি বরাবর এরপর এফ আইডি অ্যাড করা হলো, আর এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এ কি এফ ই অ্যাড করা হলো, কারণ এখানে লাস্ট প্রোডাকশন, তাই এই এই রুলে কয়টা প্রোডাকশন আছে, দুইটা, এফ ই আর একটা আছে এফ আইডি, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের দুইটা টেবিলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনটা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এই ফার্স্ট বের করা, ফলো বের করা, কনস্ট্রাক্ট পার্সিং টেবিল বের করা, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে কিন্তু, ঠিক আছে? অথবা এলএল ওয়ান গ্রামার কিনা, তাহলে আজকে আর আমরা বেশি কিছু আর পড়াবো না, অনেক কিছু আলোচনা করছি কিন্তু, তাই না? ঠিক আছে, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা পার্সিং টেবিলে আরো দুই একটা ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আসে সাধারণত ওগুলো আমরা রিভিউ করব, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, হ্যাঁ। সবাই তো ভালো থাকবে, পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে? আপনিও ভালো থাকবেন স্যার। আচ্ছা, বাসায় থাকবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, একান্ত প্রয়োজন হলেই বাইরে যাবে নিয়ম মেনে, ঠিক আছে? আবার সবকিছু স্বাভাবিক হয়ে উঠুক, ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করি, তোমরা সবাই প্রার্থনা করবে, আবার আমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেন আবার আমরা যেতে পারি, সহজ স্বাভাবিক হয়ে উঠুক, এই পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে যাক, এই প্রার্থনাই করি। ভালো থাকবে সবাই।